দিকটা সোজা চলে যাচ্ছে বর্ধমান, আর এদিকটা হাওড়া। এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে MSAE, আর এটার হচ্ছে বাঁকুড়া থেকে দূরত্ব 118 কিলোমিটার, হাওড়া থেকে 72 কিলোমিটার, আর বর্ধমান থেকে 23 কিলোমিটার। আমরা সামনে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজ দিয়ে বাঁকুড়া যাওয়ার প্ল্যাটফর্মেতে যাব। আমরা স্টেশনের একদম প্রথমের দিকে আছি, আর এই ট্রেনটাই করে আমরা আসছি হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত। আর এই ওভারব্রিজ দিয়ে আমরা এখন বাঁকুড়া যাওয়ার প্ল্যাটফর্মেতে যাব। নিচে দিয়েও যাওয়া যায়, পাশ দিয়ে রেল লাইন ক্রসিং করে আমরা ওপর দিয়ে যাব। কোনো বাংলা চ্যানেলেতে পুরো ফুল জার্নির ব্লগেতে প্রত্যেকটা স্টেশন কভার করে না, আমাদের চ্যানেলে একমাত্র প্রত্যেকটা স্টেশন কভার করি আমরা। এটা হচ্ছে হাওড়া ডিভিশনের যে দিক দিয়ে ট্রেন যা আসছে, আর এটা হচ্ছে বাঁকুড়া যাচ্ছে মশাগ্রাম থেকে ওই প্ল্যাটফর্ম দিয়ে। আর এদিকটা বর্ধমান, আর হচ্ছে রাইট সাইডটা বর্ধমান, আর লেফট সাইডে এই প্ল্যাটফর্ম দিয়ে এটা সোজা চলে যাচ্ছে বাঁকুড়া। এই ওভার ব্রিজ দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে এই বাঁকুড়া যাওয়ার প্ল্যাটফর্মেতে আসলাম। এই প্ল্যাটফর্ম দিয়ে বাঁকুড়া যাওয়ার ট্রেন যাতায়াত করে। এটা হচ্ছে প্রথমের দিকে একদম যেদিকে টিকিট কাউন্টার আছে, এটা সোজা টিকিট কাউন্টার। আমাদের ট্রেন চলে আসছে এখন, এই ট্রেনটাই যাবে মশাগ্রাম থেকে বাঁকুড়া। আর 10 মিনিটের মতো টাইম বাকি আছে ট্রেন ছাড়ার জন্য। একটা ফাঁকা দেখে কম্পার্টমেন্টে আমরা উঠবো, যাতে প্রত্যেকটা স্টেশন কভার করতে পারি। এই কম্পার্টমেন্টটা একটু ফাঁকা আছে। আর এই ট্রেন এমনি সাধারণ লোকাল ট্রেনের মতো নয়, ডেমো লোকাল ট্রেন। এইদিকে 3টে সিট আছে, এদিকে 2টো সিট আছে। এক্সপ্রেস ট্রেনের মতনই হচ্ছে টয়লেট আর সব কিছু আছে এই ট্রেনেতে। এটা হচ্ছে টয়লেট। ট্রেন 10 মিনিট টাইম আছে, তাই পুরো ট্রেনটা একবার দেখিয়ে দিলাম। বেসিনও আছে, সামনে ফ্ল্যাশ আছে, আর বাইরে একটা বেসিন আছে, টয়লেটের ভিতরে একটা বেসিন আছে। আর একটা কম্পার্টমেন্ট থেকে একটা কম্পার্টমেন্টে যাওয়ার এই যে মাঝেতে এরকম রাস্তা করা আছে। আর চার্জিং পয়েন্ট আছে প্রত্যেকটা সিটেরই ওপরেতে। আমাদের ট্রেন মশাগ্রাম স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, 5 মিনিটের মতো ট্রেন লেট আছে। এই মশাগ্রাম বাঁকুড়া লাইনেতে হচ্ছে সবসময় 5-10 মিনিট বেশিরভাগই টাইমেতে লেট ট্রেন থাকে, আপ আর ডাউন ট্রেনে দুটোতেই। মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত টোটাল, মশাগ্রাম বাঁকুড়া নিয়ে টোটাল 32টা স্টেশন পড়ছে যাওয়ার পথে। আর টোটাল টাইম লাগে 2 ঘন্টা 50 মিনিটের মতো। আর এটা হচ্ছে টাইম টেবিল হচ্ছে ফিক্স থাকে না, কখনো কখনো 10 মিনিট 5 মিনিট কম বেশি থাকে। এটা লেফট সাইড, আর রাইট সাইডে এদিকটায় চলে যাচ্ছে বর্ধমান। ওই লাইনটা যে দুটো লাইন চলে যাচ্ছে, ওটা মেন লাইন বর্ধমান যাচ্ছে। মশাগ্রাম স্টেশন কট লাইনে কামারকুণ্ডু ডানকুনি হয়ে মশাগ্রাম স্টেশন আসছে, বর্ধমান সোজা চলে যাচ্ছে, আর একটা লাইন বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে। মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে প্রথম স্টেশন পড়বে মশাগ্রামের পরের স্টেশন মুস্তাফা চক। আমাদের ট্রেন এখন মুস্তাফা চক স্টেশন ঢুকছে। এটা মুস্তাফা চক স্টেশন, একদম ছোট একটা স্টেশন, একটাই সেট করা আছে। আর সামনে যে রুমটা দেখা যাচ্ছে আগেতে লেফট সাইডে, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। স্টেশনের কোড নাম্বার হচ্ছে MFCK, আর মশাগ্রাম থেকে দূরত্ব 4 কিলোমিটার স্টেশনের, আর বাঁকুড়া থেকে 115 কিলোমিটার। আর এদিকে সব স্টেশনই এরকমই প্রায়, একদম ছোট ছোট একটা করে সেট দিয়ে একটা করে স্টেশন করা আছে টিকিট কাউন্টার দিয়ে। আমাদের ট্রেন এখন মুস্তাফা চক স্টেশন থেকে ছাড়লো, আর এই মুস্তাফা চক স্টেশনের পরের স্টেশন পড়বে হাবাসপুর। টোটাল 118 কিলোমিটার ডিস্টেন্স মশাগ্রাম থেকে বাঁকুড়া, আর লোকাল ট্রেনের টিকিট ভাড়া 30 টাকা। এটা হচ্ছে হাবাসপুর স্টেশন, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে HPUR। আর মশাগ্রাম থেকে দূরত্ব 5 কিলোমিটারের মতো, আর বাঁকুড়া থেকে 114 কিলোমিটারের মতো। এই স্টেশনের মতো এই স্টেশনে একটাই টিকিট কাউন্টার আছে লেফট সাইডে, আর একটাই সেট করা আছে। আর এটা হচ্ছে 3 নম্বর স্টেশন পড়ছে মশাগ্রাম থেকে হাবাসপুর। আর আমাদের ট্রেন এখন হাবাসপুর স্টেশন ছাড়লো, পরের স্টেশন পড়ছে গ্রাম দাঁতপুর। আমরা গ্রাম দাঁতপুর স্টেশন ঢুকছি, আর এই স্টেশনের কোড হচ্ছে GMDP। আর মশাগ্রাম থেকে দূরত্ব 7 কিলোমিটার, বাঁকুড়া থেকে এই স্টেশনের দূরত্ব 112 কিলোমিটার। সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে 4 নম্বর স্টেশন। আমাদের ট্রেন এখন গ্রাম দাঁতপুর স্টেশন ছাড়লো, আর এই স্টেশনের পরের স্টেশন পড়বে বেরুগ্রাম, আর মাঝে একটা নদী পড়বে।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। আর আমাদের এই চ্যানেলেতে ডেসক্রিপশানেতে লিঙ্ক দেওয়া আছে মশাগ্রাম বাঁকুড়া ও কামারকুণ্ডু স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও ও হাওড়া থেকে মেন লাইন ও কর লাইন ফুল জার্নির ভিডিওর। আমাদের ট্রেন এখন বেড়ুগ্রাম স্টেশন ঢুকছে, আর এই স্টেশনে হচ্ছে প্ল্যাটফর্ম পড়বে রাইট সাইডে, আর ট্রেনে অনেক ভিড় থাকার জন্য আমরা কভার করতে পারলাম না রাইট সাইডে। এটা হচ্ছে বেড়ুগ্রাম স্টেশন, আর আমরা ট্রেনের রাইট সাইডে চলে যাব এবারে। বেশিরভাগ প্ল্যাটফর্ম রাইট সাইডেতেই পড়বে, এখান থেকে জানতে পারলাম। এটা হচ্ছে বেড়ুগ্রাম স্টেশন, আর এই বেড়ুগ্রাম স্টেশনের কোড হচ্ছে BUGM। মশাগ্রাম থেকে 8 কিলোমিটার ও বাঁকুড়া থেকে 110 কিলোমিটার দূরত্ব। আর এর পরের স্টেশন আসছে মাঠনসিপুর। মশাগ্রাম থেকে বাঁকুড়ার দিকে প্রথম ট্রেন ছাড়ে 4:02, বাঁকুড়া গিয়ে পৌঁছায় 6:55 সকালে, ট্রেন নাম্বার 78051। এটা হচ্ছে মাঠনসিপুর স্টেশন, আর এই স্টেশনের কোড হচ্ছে MTIP। আর মশাগ্রাম থেকে স্টেশনের দূরত্ব 11 কিলোমিটার, বাঁকুড়া থেকে 108 কিলোমিটার। সিরিয়াল অনুযায়ী মশাগ্রাম থেকে এটা 6 নম্বর স্টেশন। আর এটা হচ্ছে স্টেশনের হচ্ছে রাইট সাইড, আর এরপর থেকে বেশিরভাগ স্টেশন এই রাইট সাইডেতেই পড়বে, লেফট সাইডে একটা দুটো স্টেশন পড়বে। তাই আমরা এখান থেকে বাঁকুড়া পর্যন্ত রাইট সাইডেতেই সব স্টেশন কভার করব। মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত এটা একটা সিঙ্গেল লাইন, আর বেশিরভাগই স্টেশনের একটা করেই প্ল্যাটফর্ম আছে, দু একটা সোনামুখী যেমন দু একটা প্ল্যাটফর্ম বাদে সব বেশিরভাগই একটা করে প্ল্যাটফর্ম আছে স্টেশনের। আমাদের ট্রেন এখন মাঠনসিপুর স্টেশন ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে বোখরা। আর মশাগ্রাম থেকে বাঁকুড়ার দিকে শেষ ট্রেন ছাড়ে 9:05, যেটা বাঁকুড়া গিয়ে পৌঁছায় 11:45, ট্রেন নাম্বার 78061। এটা হচ্ছে বোখরা স্টেশন, আর এই স্টেশনে প্যাসেঞ্জারের সংখ্যা একটু বেশি আছে অন্য স্টেশনের থেকে। আর বোখরা স্টেশনের কোড নাম্বার হচ্ছে BOKA। আর মশাগ্রাম থেকে দূরত্ব স্টেশনের 16 কিলোমিটার, বাঁকুড়া থেকে 103 কিলোমিটার। সিরিয়াল অনুযায়ী এই স্টেশন মশাগ্রাম থেকে 7 নম্বর স্টেশন পড়ছে। আমাদের ট্রেন বোখরা স্টেশন থেকে ছাড়লো, আর এই বোখরা স্টেশনের পরের স্টেশন পড়বে রায়নগর। আর বাঁকুড়া থেকে মশাগ্রামের দিকে প্রথম ট্রেন আছে 5:02, বাঁকুড়ায় ছাড়ে, মশাগ্রাম এসে পৌঁছায় 7:50, ট্রেন নাম্বার 78052। আর বাঁকুড়া থেকে শেষ ট্রেন ছাড়ে মশাগ্রামের দিকে 6:05, যেটা মশাগ্রাম এসে পৌঁছায় 8:55 রাতে, ট্রেন নাম্বার 78060। আর এই ট্রেনটি শনিবার দিনে বন্ধ থাকে। বাকি ট্রেনের সমস্ত টাইম টেবিল ভিডিওর প্রথমে ও ভিডিওর শেষে ও ডেসক্রিপশানে দেওয়া আছে। সারাদিনে টোটাল 4টার মতো ট্রেন যায়, 4টার মতো ট্রেন আসে শনি রবিবার বাদে। শনি রবিবার 2টো ট্রেন যায়, 2টো ট্রেন আসে। 32টা স্টেশন, 118 কিলোমিটার ডিস্টেন্স হওয়া সত্ত্বেও এই রুটেতে ট্রেনের সংখ্যা অনেকটাই কম, আর ট্রেনের স্পিডও অনেক কম থাকে। এটা হচ্ছে আমাদের ভিডিওর স্পিড দেওয়া আছে ভিডিও টাইম শর্ট করার জন্য। এভারেজ স্পিড 40-50ও থাকে না এই লাইনেতে ট্রেনের, খুবই স্লো ট্রেন চলে একদম। তাই 2 ঘন্টা 50 মিনিটের জায়গায় 3 ঘন্টার ওপরে টাইম লাগে 118 কিলোমিটার রাস্তা। আমাদের ট্রেন এখন রায়নগর স্টেশনে ঢুকছে, আর রায়নগর স্টেশনের প্ল্যাটফর্ম পড়েছে রাইট সাইডেতে নয় লেফট সাইডে, আর আমরা ট্রেনের রাইট সাইডেতে আছি। প্যাসেঞ্জারের সংখ্যা অনেক থাকায় ওই দিকটা কভার করতে পারলাম না, একদিক থেকে একদিকে গিয়ে স্টেশন কভার করতে খুব অসুবিধা হয়। এটা হচ্ছে লেফট সাইডে প্ল্যাটফর্ম পড়েছে, এটা রাইট সাইডে, এটা টিকিট কাউন্টার যেটা দেখা যাচ্ছে রাইট সাইডে। এটা মশাগ্রামের পর থেকে এই প্রথম স্টেশন পড়লো যার 2টো প্ল্যাটফর্ম আছে, আর এই স্টেশনের কোড হচ্ছে RNGR। মশাগ্রাম থেকে দূরত্ব 22 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 97 কিলোমিটার। এর পরের স্টেশন আসছে শ্যামসুন্দর। এই মশাগ্রাম থেকে বাঁকুড়া লাইন আদ্রা ডিভিশনের আন্ডারে পড়ে, আদ্রা ডিভিশনই কন্ট্রোল করে এই মশাগ্রাম থেকে বাঁকুড়া লাইনের ট্রেন। আমাদের ট্রেন এখন শ্যামসুন্দর স্টেশন ঢুকছে, আর এই শ্যামসুন্দর স্টেশনের কোড হচ্ছে SHMR। মশাগ্রাম থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স, আর বাঁকুড়া থেকে 94 কিলোমিটার ডিস্টেন্স এই স্টেশনের। সিরিয়াল অনুযায়ী শ্যামসুন্দর স্টেশন হচ্ছে মশাগ্রাম থেকে 9 নম্বর স্টেশন পড়ছে। আমাদের ট্রেন এখন শ্যামসুন্দর স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে গোপীনাথপুর। বাঁকুড়া থেকে দুভাবে হাওড়া যাওয়া যায়, ভায়া খড়গপুর হয়ে গেলে 231 কিলোমিটার ডিস্টেন্স পড়ে, আর বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম এই লাইনেতে দিয়ে হয়ে গেলে 185 কিলোমিটার ডিস্টেন্স পড়ে।
আমাদের ট্রেন এখন গোপীনাথপুর স্টেশন ঢুকছে, আর এই গোপীনাথপুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে GOR। মশাগ্রাম থেকে এই গোপীনাথপুর স্টেশনের দূরত্ব 26 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে হচ্ছে 93 কিলোমিটার। সিরিয়াল অনুযায়ী এই গোপীনাথপুর স্টেশন 10 নম্বরে পড়ছে মশাগ্রামের দিক থেকে। আমাদের ট্রেন এখন গোপীনাথপুর স্টেশন থেকে ছাড়লো, আর গোপীনাথপুর স্টেশনের পরের স্টেশন পড়বে শেহরা বাজার। এই শেহরা বাজার স্টেশন থেকে বর্ধমান সামান্য ডিস্টেন্সেই পড়ে, আর এই শেহরা বাজার থেকে আরামবাগ ও বর্ধমান যাওয়ার বাস শেহরা বাজার স্টেশনের সামনে থেকে নিয়ে পাওয়া যায়। আমাদের ট্রেন এখন শেহরা বাজার স্টেশন ঢুকছে, আর এই শেহরা বাজার স্টেশনের কোড হচ্ছে SRBZ। আর মশাগ্রাম থেকে ডিস্টেন্স 31 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 88 কিলোমিটার। এটা হচ্ছে রাইট সাইডের দিক, এটা সামনে টিকিট কাউন্টার আছে একটা, বেশিরভাগ প্ল্যাটফর্মেরই মিডিলেতে একটা করে টিকিট কাউন্টার আছে রাইট সাইডেতে ছোটো এইরকম। আমাদের ট্রেন এখন শেহরা বাজার স্টেশন থেকে ছাড়লো, আর শেহরা বাজার স্টেশন হচ্ছে মশাগ্রাম থেকে 11 নম্বর স্টেশন পড়ছে, আর এই স্টেশনের পরের স্টেশন পড়বে কয়র। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্র্যাভেলিং সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। সামনে যে রোড ক্রসিং রাস্তাটা পড়ছে, লেফট সাইডে চলে যাচ্ছে আরামবাগ, আর রাইট সাইডে এই রাস্তাটা যেটা দেখা যাচ্ছে এটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে এই রাস্তাটা। এই লাইন আগে ন্যারোগেজ লাইনেতে ট্রেন ছিল বাঁকুড়া থেকে দামোদর রেলওয়ে নামে, পরে এটা বটগেজ লাইনেতে চালু হয় 2005 সালে ডিজেল ইঞ্জিনেতে বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত, পরে বাড়তে বাড়তে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত যুক্ত হয় 2019 সালেতে, আর 2021 সালেতে প্রথম এই লাইনেতে ইলেকট্রিক ট্রেন চালু হয়। আমাদের ট্রেন এখন কয়র স্টেশন ঢুকছে, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে KYB। মশাগ্রাম থেকে স্টেশনের দূরত্ব 35 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 84 কিলোমিটার। এটা টিকিট কাউন্টার আছে রাইট সাইডেতে, আর দুটো সেট আছে, আর এর পরের স্টেশন পড়ছে গৈর সারঙ্গা। আমাদের ট্রেন এখন গুইড সারাঙ্গা ঢুকছে, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে GSQ, আর এটা মশাগ্রাম থেকে 37 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে স্টেশন, আর বাঁকুড়া থেকে 82 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে স্টেশন। এটা হচ্ছে টিকিট কাউন্টার আছে রাইট সাইডে নিচে ওটা, আর হচ্ছে দুটো সেট করা আছে, একটা টিকিট কাউন্টারের আগে আর একটা হচ্ছে আগে দিকে। সিরিয়াল অনুযায়ী এই স্টেশন মশাগ্রাম থেকে 13 নম্বর স্টেশন পড়ছে, আর এর পরের স্টেশন পড়ছে বুয়াইচণ্ডী। এই বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত ডাইরেক্ট রেল চলাচল ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে, নাহলে খড়গপুর থেকে গেলে অনেকটা ডিস্টেন্স পড়ে যায়, প্রায় 50 কিলোমিটারের মতো বেশি ডিস্টেন্স পড়ে খড়গপুরের দিক দিয়ে হাওড়া গেলে। আমাদের ট্রেন এখন বুয়াইচণ্ডী স্টেশন ঢুকছে, আর এই বুয়াইচণ্ডী স্টেশনের কোড হচ্ছে BWCN। মশাগ্রাম থেকে স্টেশনের দূরত্ব 40 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 79 কিলোমিটার, আর মশাগ্রাম থেকে স্টেশন সিরিয়াল অনুযায়ী 14 নম্বর স্টেশন পড়ছে। অন্য স্টেশনের থেকে এই স্টেশনের প্ল্যাটফর্মটা অনেকটাই বড়, আর এর পরের স্টেশন পড়বে সাউথপুর রোড। আর সাউথপুর রোড স্টেশন লেফট সাইডেতে পড়বে, আমরা রাইট সাইডেতে আছি, ট্রেনে অনেক ভিড় থাকার কারণে স্টেশনটাও কভার করতে পারবো না মনে হচ্ছে। এটা হচ্ছে রাইট সাইড সাউথপুর স্টেশনের, আর এদিকে লেফট সাইডে স্টেশন পড়েছে। দু একটা স্টেশন ছাড়া বেশিরভাগ স্টেশনই রাইট সাইডেতে আছে মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে। আর এই সাউথপুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে SHJ, আর মশাগ্রাম থেকে স্টেশনের দূরত্ব 45 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে হচ্ছে 74 কিলোমিটার। আমাদের ট্রেন এখন সাউথপুর স্টেশন রোড থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে সাকরুল। ট্রেনের সংখ্যা কম থাকার জন্য
এদিকের স্টেশনগুলোর ভালোই প্যাসেঞ্জারের সংখ্যা হয়। শনি রবিবারে আবার একটা করে ট্রেন ক্যান্সেল থাকে, একটাই ট্রেন থাকে, দুটো বার যায় দুবার আসে, বাকি দিনগুলো চারটে করে ট্রেন থাকে। আর এই সাউথপুর রোডের পর থেকেই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট শেষ হয়ে যাচ্ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন সাকরুল স্টেশন ঢুকছে, আর এই সাকরুল স্টেশনের কোড হচ্ছে SHKL। আর মশাগ্রাম থেকে স্টেশনের দূরত্ব 47 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে স্টেশনের দূরত্ব 72 কিলোমিটার। মশাগ্রাম থেকে সিরিয়াল অনুযায়ী এই স্টেশন হচ্ছে 16 নম্বর স্টেশন পড়ছে। আর এই সাকরুল স্টেশন পর্যন্ত আসতে এখন পর্যন্ত টাইম লেগেছে 1 ঘন্টা 52 মিনিটের মতো ঘড়িতে। আমাদের ট্রেন এখন সাকরুল স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে ইন্দাস। আমাদের ট্রেন এখন ইন্দাস স্টেশন ঢুকছে, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে INS। মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 50 কিলোমিটার, আর বাঁকুড়া স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 69 কিলোমিটার। রাইট সাইডে এই প্ল্যাটফর্মের মাঝামাঝিতে একটা টিকিট কাউন্টার আছে, তিনটে সেট আছে, একটা আগের দিকে, একটা মিডিলে, আর একটা প্রথমের দিকে একদম। আর পাশ থেকে এই ধরনের টোটো ও রিজার্ভ গাড়ি এখান থেকে নাচে যাওয়ার জন্য। আর সিরিয়াল অনুযায়ী এই ইন্দাস স্টেশন মশাগ্রাম থেকে 17 নম্বরে পড়ছে। আমাদের ট্রেন এখন ইন্দাস স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে কামরুল। এই মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত সমস্ত লাইনটাই পড়ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশনের আন্ডারে। আমাদের ট্রেন এখন কুমরুল স্টেশন ঢুকছে, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে KMRL। আর মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 54 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 65 কিলোমিটারের মতো। আর সিরিয়াল অনুযায়ী মশাগ্রাম থেকে এই স্টেশন 18 নম্বরে পড়ছে। আমাদের ট্রেন এখন কুমরুল স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়ছে বেতুর। এটা হচ্ছে বেতুর স্টেশন, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে BTRB। আর এটার মশাগ্রাম থেকে দূরত্ব 57 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 62 কিলোমিটারের মতো। আমাদের ট্রেন এখন বেতুর স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশনের নাম হচ্ছে পাত্রসাহের। ট্রেন এখন পাত্রসাহের স্টেশন ঢুকছে, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে PSF। আর মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 62 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 57 কিলোমিটার। এই স্টেশনেও হচ্ছে প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বেশি থাকে অন্য স্টেশনের থেকে। আর বেতুর স্টেশন ও পাত্রসাহের স্টেশন, এই দুটো স্টেশন দূরত্বের দিক থেকে মশাগ্রাম থেকে বাঁকুড়ার মধ্যবর্তী স্টেশন পড়ছে। আর এই পাত্রসাহের স্টেশন হচ্ছে সিরিয়াল অনুযায়ী মশাগ্রাম থেকে 20 নম্বর স্টেশন পড়ছে। আমাদের ট্রেন এখন পাত্রসাহের স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে থাগড়িয়া। আমাদের ট্রেন এখন ধাগড়িয়া স্টেশন ঢুকছে, আর এই ধাগড়িয়া স্টেশনের কোড নাম্বার হচ্ছে DGF।
আর মশাগ্রাম থেকে স্টেশনের দূরত্ব 67 কিলোমিটার আর বাঁকুড়া থেকে 52 কিলোমিটারের মতো। সামনে এটা টিকিট কাউন্টার আছে আর দুটো সেট আছে, একটা আগে আর একটা প্রথমেতে। সিরিয়াল অনুযায়ী 21 নম্বরে পড়ছে মশাগ্রাম থেকে। এর পরের স্টেশন পড়ছে ধানসিমলা। আমাদের এই ভিডিওর পরের ভিডিও আসবে মশাগ্রাম জংশন স্টেশনের ও বাঁকুড়া জংশন স্টেশনের রিভিউ নিয়ে, সম্পূর্ণ আলাদা একটা ভিডিও। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউবে প্রথম বাংলা চ্যানেলেতে, আমাদের চ্যানেলেতে একমাত্র, সমস্ত স্টেশন আমরা কভার করি ফুল জার্নির ভিডিওতে ইনফরমেশান সমেত। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ট্রেন এখন ধানসিমলা স্টেশন ঢুকছে, আর এই ধানসিমলা স্টেশনের কোড নাম্বার হচ্ছে DIM, আর মশাগ্রাম থেকে স্টেশনের দূরত্ব 71 কিলোমিটারের মতো আর বাঁকুড়া থেকে 48 কিলোমিটারের মতো। রাইট সাইডে ওটা টিকিট কাউন্টার আছে, এটা টিকিট কাউন্টার আছে এই স্টেশনের। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, 3 ঘন্টার প্রায় ফুল জার্নির ভিডিও আমরা 35 থেকে 30 থেকে 35 মিনিটে কভার করছি, আর এর থেকে শর্টে করা যাচ্ছে না। আর অনেক কেটে, অনেক শর্ট করে, অনেক স্পিড দিয়ে আমরা 30 মিনিটে কভার করব আজকে। আমাদের ট্রেন এখন ধানসিমলা স্টেশন ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে সোনামুখী। সোনামুখী স্টেশন ঢোকার আগেতে রাইট সাইডেতে এই ধরনের গাছের সারি, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই বাঁকুড়া থেকে মশাগ্রাম বা মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত এই লাইনেতে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে সোনামুখী স্টেশন। 2005 সালেতে বাঁকুড়া থেকে প্রথম ডিজেল ইঞ্জিন সোনামুখী পর্যন্ত রেল চলাচল আরম্ভ হয়েছিল। তারপরে 2021 সালেতে ইলেকট্রিক ইঞ্জিন হয়, আর 2019 সালেতে মশাগ্রামের সঙ্গে যুক্ত হয় এই রেল লাইন। আর এখানেতে রেলের দুটো ক্রসিং হয়, দুটো রেল থাকলে এই জায়গাতে ক্রসিং হয়, কারণ এই সোনামুখী স্টেশনেতেই ডবল লাইন আছে। আমাদের ট্রেন এখন সোনামুখী স্টেশন ঢুকছে, একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন ঢোকার পরে ওই ট্রেনটা বেরিয়ে যাবে মশাগ্রামের দিকে। এটা রাইট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েনি, লেফট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে। আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে SONA, আর মশাগ্রাম থেকে এই সোনামুখীর ডিস্ট্যান্স হচ্ছে 77 কিলোমিটার, বাঁকুড়া থেকে 42 কিলোমিটারের মতো। সিরিয়াল অনুযায়ী সোনামুখী স্টেশন মশাগ্রাম থেকে 23 নম্বরে পড়ছে, এইদিকে লেফট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে। আর আমাদের ট্রেন আসার পরেতে এইদিকে রাইট সাইডেতে এই ট্রেনটা এবারে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেনটা চলে যাওয়ার পরে ওইদিকের প্ল্যাটফর্মটা দেখা যাবে, আর ওটা উপরে ওভারব্রিজ আছে। এটাই সব থেকে বড়ো স্টেশন বাঁকুড়া থেকে মশাগ্রাম ও মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে সোনামুখী স্টেশন। এখানেতে আমাদের ট্রেন প্রায় 5 মিনিটের মতো দাঁড়ালো, আর তারপরেতে আমাদের ট্রেনের সিগনাল দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সোনামুখী স্টেশন থেকে। এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠে, সোনামুখী একটি গুরুত্বপূর্ণ স্টেশন। সোনামুখী স্টেশনের পরের থেকে 8টা স্টেশন পরে পড়ছে বাঁকুড়া স্টেশন। আমাদের ট্রেন এখন সোনামুখী স্টেশন থেকে পুরো ছেড়ে দিল, আর এর পরে পড়ছে হামিরহাটি। আমাদের ট্রেন এখন হামিরহাটি স্টেশন ঢুকছে, আর এই হামিরহাটি স্টেশনের কোড নাম্বার হচ্ছে HAM, আর মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 84 কিলোমিটার আর বাঁকুড়া থেকে 35 কিলোমিটারের মতো। আর সোনামুখী স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব অনেকটাই,
প্রায় 8 কিলোমিটারের মতো। আর মশাগ্রাম থেকে এটা 24 নম্বর স্টেশন পড়ছে। আমাদের ট্রেন এখন হামিরহাটি স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়ছে শ্রীরামপুর। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো শ্রীরামপুর আছে, আর শ্রীরামপুর দুটো স্টেশন আছে, একটা হচ্ছে বাঁকুড়া জেলায় এটা শ্রীরামপুর, আর একটা পড়ছে আমাদের হচ্ছে হুগলিতে, যেটা শ্যাওড়াফুলি ও রিসরার মধ্যবর্তী স্টেশন, শ্রীরামপুর স্টেশন হুগলিতে পড়ছে এটা। আমাদের ট্রেন এখন শ্রীরামপুর স্টেশন ঢুকছে, আর এই শ্রীরামপুর স্টেশনের কোড হচ্ছে SIMR। আর মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 88 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 31 কিলোমিটারের মতো। আর সামনে ওটা দেখা যাচ্ছে, এটা টিকিট কাউন্টার আছে, একদম ছোট স্টেশন, কিন্তু হুগলি শ্রীরামপুর স্টেশন এর থেকে অনেক বড় স্টেশন একটা। আমাদের ট্রেন এখন শ্রীরামপুর স্টেশন থেকে ছাড়লো, আর এই শ্রীরামপুর স্টেশনের পরের স্টেশন পড়বে বৃন্দাবনপুর। ট্রেন এখন বৃন্দাবনপুর স্টেশন ঢুকছে, আর এই বৃন্দাবনপুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে BDPR। মশাগ্রাম থেকে এই বৃন্দাবনপুর স্টেশনের দূরত্ব 93 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 26 কিলোমিটারের মতো। আর সিরিয়াল অনুযায়ী এই বৃন্দাবনপুর স্টেশন মশাগ্রাম থেকে 26 নম্বর স্টেশন পড়ছে। একদমই ফাঁকা ফাঁকা স্টেশন, একদম চারিদিকে গাছপালা জঙ্গল। আর আমাদের এই ট্রেন এখন বৃন্দাবনপুর স্টেশন থেকে ছাড়লো, আর বৃন্দাবনপুর স্টেশনের পরের স্টেশন পড়ছে ছান্দার। আমাদের ট্রেন এখন ছান্দার স্টেশন ঢুকছে, আর এই ছান্দার স্টেশনের কোড নাম্বার হচ্ছে CNRF। আর মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 96 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 23 কিলোমিটার। ওপরে ওই ঘরটা দেখা যাচ্ছে, ওটা টিকিট কাউন্টার, একদমই ফাঁকা স্টেশন। এদিকে যে কটা স্টেশন আছে সোনামুখীর পথ থেকে, ওপরে জঙ্গল, ফাঁকা। এই স্টেশনের পরের স্টেশন পড়বে বেলিয়াতোড়। আমাদের ট্রেন এখন বেলিয়াতোড় স্টেশন ঢুকছে, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে BZC। মশাগ্রাম থেকে 99 কিলোমিটার ডিস্টেন্স এই স্টেশনের, আর বাঁকুড়া থেকে 20 কিলোমিটারের মতো ডিস্টেন্স। প্রতিটা স্টেশনের মতো এই স্টেশনেরও মিডিলে এটা টিকিট কাউন্টার আছে, সামনে সেটের পিছনেতে। সব টিকিট কাউন্টার আর সব স্টেশন আর সেট সবই একই ধরনের এদিকের সব স্টেশনের। আমাদের ট্রেন এখন বেলিয়াতোড় স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়ছে বেলবনি। আর এখান পর্যন্ত আসতে টোটাল মশাগ্রাম থেকে এখান পর্যন্ত এখন পর্যন্ত টাইম লেগেছে 2 ঘন্টা 40 মিনিটের মতো। আমাদের ট্রেন এখন বেলবনি স্টেশন ঢুকছে, আর এই বেলবনি স্টেশনের কোড নাম্বার হচ্ছে BEX। আর মশাগ্রাম থেকে এই বেলবনি স্টেশনের দূরত্ব 107 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 11 কিলোমিটারের মতো। একদম ফাঁকা, একদমই ছোট একটা স্টেশন। আমাদের ট্রেন এখন বেলবনি স্টেশন ছাড়লো, আর এই বেলবনি স্টেশনের পরের স্টেশন হচ্ছে নবান্দা।
আমাদের ট্রেন এখন নবান্দা স্টেশন ঢুকছে, আর এই নবান্দা স্টেশনের কোড নাম্বার হচ্ছে NOB। আর মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 109 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 10 কিলোমিটারের মতো দূরত্ব। আর ওপরে এটা টিকিট কাউন্টার, ওপরে সিঁড়ি থেকে ওপরে ওঠা যে এটা টিকিট কাউন্টার আছে। আর সিরিয়াল অনুযায়ী মশাগ্রাম থেকে এই স্টেশন 30 নম্বরের স্টেশন পড়ছে। আর এই স্টেশনের আর একটা স্টেশন পরেই আমাদের ডেস্টিনেশন আজকের বাঁকুড়া জংশন। নবান্দা স্টেশন ছাড়লো, আর এরপরেই পড়ছে বিকনা, তারপরেই বাঁকুড়া, আমাদের আজকের লাস্ট স্টেশন এটা বিকনা। আমাদের ট্রেন এখন বিকনা স্টেশন ঢুকছে, আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে BKNO। আর মশাগ্রাম থেকে এই স্টেশনের দূরত্ব 114 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 5 কিলোমিটার। সামনে ওটা টিকিট কাউন্টার আছে নিচেতে, আর এটা হচ্ছে মশাগ্রাম থেকে 31 নম্বর স্টেশন, আর বাঁকুড়া থেকে প্রথম স্টেশন এটা 1 নম্বর। আমাদের ট্রেন এখন বিকনা স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশনই হচ্ছে বাঁকুড়া জংশন স্টেশন, আমাদের ডেস্টিনেশন আজকের। বাঁকুড়া ঢোকার আগে যে ব্রিজটা আছে, ব্রিজের আগেতে ঠিক হচ্ছে এই জায়গাটাতে মিনিট 2 আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ব্রিজের পরেতেই লেফট সাইডেতে খড়গপুর লাইনের যে লাইন আছে, ট্রেন যায় ওই দিকে, ট্রেন একসঙ্গে যোগ হচ্ছে, ওটা ডবল লাইন আছে, এটা সিঙ্গেল লাইন মশাগ্রাম থেকে বাঁকুড়া যেটা ঢুকছে। আমাদের ট্রেন এখন বাঁকুড়া জংশন স্টেশনে ঢুকছে, লেফট সাইডে প্ল্যাটফর্ম পড়েছে, আমরা এখন ট্রেনের রাইট সাইডেতে আছি। আর মশাগ্রামের দিকে দুটো লাইন চলে যাচ্ছে, একটা মেদিনীপুর খড়গপুরের দিকে আর একটা মশাগ্রামের দিকে, আর সামনের দিকে একটা লাইন চলে যাচ্ছে আদ্রার দিকে। আর আমাদের ট্রেন আজকে বাঁকুড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে লেফট সাইডেতে। আর এই বাঁকুড়া স্টেশনের কোড নাম্বার হচ্ছে BQA। আর মশাগ্রাম থেকে এই বাঁকুড়া স্টেশনের দূরত্ব 118 কিলোমিটার। আর আমাদের এই ভিডিওর পরে বাঁকুড়া জংশন স্টেশনের রিভিউ নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে, ট্রেনে অনেক ভিড় আছে। এটা বাঁকুড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখন পর্যন্ত আসতে মশাগ্রাম থেকে টোটাল 3 ঘন্টা 15 মিনিটের মতো টাইম লাগলো।